আসসালামু আলাইকুম ঈদ মুবারক সবাইকে ঈদের দিন সকালটা শুরু করলাম আমার পুরান ঢাকার একটা ছবি দিয়ে সকাল সকাল একটু চা খেয়ে নিলাম তারপর চলে যাচ্ছি রান্নায় আজকে রান্নাটা করছি মুরগির রোস্ট তো মুরগির রোস্ট করতে আমার যা যা লাগছে মশলাগুলোকে আমি বেটে নিব। দারচিনি চিনি তিন চার টুকরা অল্প একটু জয়ফল অনেকে না চিনলে সেজন্য আমি দেখিয়ে দিচ্ছি এক টুকরা জয়ত্রী এবং নিয়ে নিচ্ছি পাঁচ সাতটি এলাচ আর নিয়ে নিচ্ছি পরিমাণ মতো এক চামচের মতো জিরা তো এই সবগুলো মশলা একসাথে আমি পানি দিয়ে বেটে নিচ্ছি এই মশলাগুলো বেটে নেব এবং হালকা একটু ফুড কালার জর্দার রঙ যেটাকে বলা হয় সেটা দিয়ে মুরগিগুলোকে মাখিয়ে রেখেছিলাম সরি সেটা দেখাতে পারলাম না এবার আমি তেলের মধ্যে মুরগিগুলোকে একটু ভাজা ভাজা করে নিচ্ছি রোস্ট করতে ভাজতে হয় তো যা ছিল আমি হালকাভাবে ভেজে দেখাচ্ছি এখানে আমি তৈরি করে রেখেছি আদা রসুন বাটা এবং পেঁয়াজ একসাথে বেটে নিয়েছি এটা আমার রসুন রোস্টের গ্রেভির জন্য লাগবে তো চিকেনগুলোকে আমি একটু লালচে করে ভেজে নিচ্ছি আপনাদের দেখানোর সুবিধার্থে যে কীরকমভাবে কালারটা আসবে বা ভাজবেন এই রোস্ট অনেক ইজি প্রসেসিং আমি রান্না করেছি যেন সবাই রান্না করতে পারেন হঠাৎ ঘরেই মশলা যা থাকে তা দিয়েই যেন করতে পারেন সেভাবেই দেখিয়েছি তো তেল ভাজা তেলটা যেটা আমি মুরগিগুলোকে ভেজে নিয়েছি সেই তেলের মধ্যেই আমি এক চামচ পরিমাণের ঘি দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ পরিমাণের ঘি দিয়ে নিচ্ছি আপনার ইচ্ছে আপনি যেই ব্র্যান্ডের ঘি দিতে পারেন আমার ঘরে এটা ছিল আমি এটাই দিয়েছি আর এখানে প্রায় এক কাপের মতো পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি এবার পেঁয়াজটাকে আমি হালকা লাল করে ভেজে নেব আমার অত লাল করে ভাজতে হবে না আমি অলরেডি পেঁয়াজের বেরস্তা করে রেখেছি এখানে তিন চারটে তেজপাতা টুকরো করে দিয়ে দিলাম এবং আস্ত দু একটি দারচিনি এবং এলাচ সাথে কিছু দিয়ে দিলাম তো যেহেতু বলেছি এটা ঘরে যা মশলা থাকে তা দিয়েই রান্না করতে পারবেন সেজন্যই আমি শর্টকাটে করে দেখাচ্ছি পেঁয়াজটা প্রায় হালকা একটু লাল হয়ে এসছে মজে এসছে তো এখন আমি যে পেঁয়াজ বাটা এবং আদা রসুন বাটা একসাথে বেটে রেখেছি সেটা দিয়ে দিচ্ছি দিয়ে এটাকেও একটু ভাজা ভাজা করে নেব আর আরেকটা কথা আমি কিছু বাদাম কাঠবাদাম পেস্তা বাদাম এবং কিসমিস। এটাকে আমি আধা কাপ দুধের মধ্যে ভিজিয়ে রেখে বেটে ওই দুধের সাথে আবার মিক্স করে রেখে দিয়েছি এটা আমার মশলার গ্রেভির জন্য লাগবে আমি অতিরিক্ত দুধ অতিরিক্ত ঘি বা অতিরিক্ত মশলা ব্যবহার করছি না তারপরেও ইনশাল্লাহ চেষ্টা করছি যেন রোস্টটা ভালো হয় তো সেভাবেই আমি দেখাচ্ছি এখন দিয়ে দিলাম হাফ চা চামচ হলুদের গুঁড়ো এবং হাফ চা চামচের একটু কম মরিচের গুঁড়ো এবং হাফ চা চামচ ধনিয়ার গুঁড়ো এবং যে মশলাটা আমি দেখিয়েছিলাম সেটাকে বেটে পেস্ট করে নিয়েছি এটা এখন এটার মধ্যে দিয়ে দিচ্ছি দিয়ে ভালো করে নাড়াচাড়া করে কষিয়ে নিব যেন মশলার সব ধরনের কাঁচা গন্ধগুলো দূর হয়ে যায় তো ভালো করে একটু ভাজা ভাজা করে ওই বাটিটা ধুয়ে অল্প একটু পানি দিয়ে নিলাম যেন মশলাগুলো পুড়ে না যায় এবং তলায় লেগে না যায় তো ভালো করে আমি ভাজা ভাজা করে নেব এবার মশলাগুলো যেহেতু পেঁয়াজ বাটা পেঁয়াজ মশলা আছে তো একটু সময় লাগবে একটু ধৈর্য ধরে ভালো করে ভেজে নেবেন এবার আমি এক চা চামচ পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম বাকিটা আপনাদের স্বাদ মতো আপনারা দিয়ে নেবেন এখন দেখুন মশলাটা প্রায় ভাজা ভাজা হয়ে তেলটা ছেড়ে আসছে এবং কালারটাও খুব সুন্দর দেখা যাচ্ছে তো আমি নাড়াচাড়ার উপরেই রেখেছি কারণ বললাম প্রথমে বলেছি যে মশলাগুলো যেন পুড়ে না যায় বা লেগে না যায় চুলার হিটটা আমি মিডিয়ামে রেখেছি এখন আমি হাফ চা চামচে জর্দার রং বা ফুড কালার অরেঞ্জ কালার নিয়ে ওটা আমি মিক্স করে দিলাম যেহেতু রোস্ট রোস্টের মধ্যে একটু কালার না হলে দেখতে ভালো লাগে না তো নর্মাল তরকারির মতোই লাগবে সে কারণে কালারটা দেওয়া এবার যে আমি আপনাকে বলেছিলাম যে বাদাম দুধ কিশমিশ পেস্তা বাদাম একসাথে ভিজিয়ে রেখে বেটে নিয়েছি সেটা দিয়ে দিলাম এখন কিন্তু আমাকে অনবরত নাড়তে হবে কারণ না হলে বাদামটা নিচে লেগে যাবে তরকারি মশলাটা পুড়ে যাবে তো ওই বাটিটা ধুয়ে আবার অল্প একটু পানি দিয়ে নাড়াচাড়া করে নিচ্ছি এখন সবগুলো মশলা আমার প্রায় ভাজা হয়ে গেছে পাঁচ মিনিটের মতো আমি ভেজে নিয়েছি মশলার গন্ধটাও দূর হয়ে গেছে এখন মুরগির টুকরোগুলোকে একে একে করে সুন্দর করে আমি মশলার মধ্যে দিয়ে দিচ্ছি এবং সুন্দর করে হালকা হাতে নাড়াচাড়া করে নিচ্ছি যেহেতু এটা দেশি মুরগি বেশি নাড়াচাড়া করবেন না তাহলে ভেঙে যেতে পারে যেহেতু একবার ভাজা হয়েছে সে কারণে মুরগি অলরেডি অনেকটাই কুকড হয়ে গেছে তো ভালোভাবে দেখিয়ে নিচ্ছেন চুলার আঁচটা আমার কিন্তু ফুল আছে আমি আঁচসহ ভিডিও করি কারণ যেন যারা ইলেকট্রিক চুলায় রান্না করেন না নর্মাল চুলায় রান্না করেন তারা যেন বুঝতে পারে সে কারণে আমি চুলার আঁচ চেষ্টা করি ভিডিওটা নেওয়ার আর একা হাতে যেহেতু করি হয়তো বা দেখাতে প্রবলেম হয় তো আমার সেইটুকু ভুলের জন্য আমি সবার কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি ইনশাআল্লাহ আস্তে আস্তে আমিও শিখে যাব ভালোভাবে ভিডিও করা বা তখন আরও সুন্দরভাবে ভিডিওটা করতে পারবো তো এক হাতে ভিডিও করা প্লাস রান্না করা একটু প্রবলেম হয়ে যায় দেখুন আমি এখনও কিন্তু চেষ্টা করছি যেন চুলার আঁচটা বুঝতে পারেন আপনারা এখন আমি হাফ কাপের মতো গরম পানি দিয়ে দিলাম এবং এক চা চামচ চিনি দিয়ে দিলাম আমি সবসময় বরাবরই বলি আমি টেস্টিং সল্ট ব্যবহার করি না সে কারণেই আমি চিনিটা প্রেফার করি এবং এক চা চামচের মতো চিনিটা দিয়ে দিই মোগলাই খাবার সাধারণত একটু মিষ্টি টাইপ হয় সে কারণে চিনিটা দেওয়া তো চুলার আজ কিন্তু আমার এখনও হাইতেই আছে তো আমি হাফ কাপ গরম পানি দিয়েছি গরম পানি দিয়ে এটা এখন প্রায় ভালোভাবেই বলক আসছে মুরগিটা সিদ্ধ করার জন্য আমি ঢেকে দিলাম দশ মিনিট ঢেকে দেবার পরে এই পর্যায়ে আসছে মুরগিগুলো অলরেডি নরম হয়ে গেছে একটু নিচ থেকে নাড়াচাড়া করে দিচ্ছি দেবার পর দেখুন সবগুলোকে আমি একটু উল্টে পাল্টে দিচ্ছি যেন সব দিকেই ভালোভাবে মশলাটা মিশে ভালোভাবে হয় পুরো দিকটাই তো এখন আমি ঢাকাটা খোলাই রাখবো ঝোলটা একটু কমে আসুক ঢাকা আবার দিয়ে দিলাম প্রায় দেখুন ঝোলটা কমে আসছে এবার একটু হাঁড়িটাকে নাড়াচাড়া করে নিচ্ছি আমি কিন্তু এখন আর চামচ লাগাচ্ছি না তো এখন আমি প্যাওড়া জল প্রায় এক টেবিল চামচের মতো দিয়ে নিচ্ছি তো এখন নিচে নিচ থেকে উপরে নিচ থেকে উপরে হালকা করে এরকম করেই নাড়াচাড়া করে দিচ্ছি যেন মুরগিটা না ভাঙে এবং মশলাটাও নিচে না লেগে যায় এখন আমি তিন টেবিল চামচ সরি টমেটো সস দিয়ে দিচ্ছি এটাতে কালারটাও ভালো আসবে সারটাও ভালো লাগবে আপনারা বড় চামচের হলে এক চামচ দিতে পারেন মুরগি আন্দাজ করে বুঝে দিবেন এখানে আমি দুইটা মুরগি নিয়েছি এখানে আমার তিন টেবিল চামচই অ্যানাফ আর লাগছে না তো দিয়ে দিলাম প্রায় দেখুন তেলটা যখন উপরের দিকে উঠে আসছে এবং তরকারিটা ভাজা ভাজা হয়ে গেছে আমি আরেকটু কেওড়ার জল দিয়ে নিচ্ছি গোলাপ জল এবং কেওড়া জল দুটো মিক্স করে প্রায় এক টেবিল চামচের মতো দিয়েছি এবার ঢিম আঁচ করে দিয়ে ঢাকা দিয়ে দিয়েছি রোস্ট কিন্তু অলমোস্ট হয়ে এসছে দেখুন তেলে উঠে এসছে এবং ঝোলটাও টেনে ফেলেছে ঝোলটা শুকিয়ে গেছে আমি একটু গ্রেভি গ্রেভি রাখি কারণ তাহলে ভাত দিয়ে খেতে বা রুটি পরোটার সাথে খেতে ভালো লাগে তো এখন প্রায় হয়ে গেছে আমি চুলার আঁচটাকে একদম লো হিটে এনে ঢাকা দিয়ে দশ মিনিটের জন্য রেখে দিচ্ছি এটাকে বলে দমে রাখা তো দমে রাখার পর দেখুন আমার এই পর্যায়ে চলে আসছে এখন আমি দুই টেবিল চামচ ঘি দিয়ে নিচ্ছি সরি দুই চার চামচ ঘি দিয়ে নিচ্ছি আর পেঁয়াজের বেরেস্তাটা করে রেখেছিলাম এখানে প্রায় হাফ কাপের মতো পেঁয়াজ বেরেস্তা আছে এটা পুরোটা দিয়ে হালকা একটু নাড়াচাড়া করে পাঁচ মিনিট আমি দমে রেখে চুলাটা অফ করে দেবো চুলাটা থেকে আমি হাঁড়িটা নামাবো না চুলার উপরেই থাকবে তাহলে গরমে আস্তে আস্তে সুন্দরভাবে রোজটা পেঁয়াজটা যে বেরেস্তাটা যে দিলাম আমি এটা সুগ্রানটা বের হবে এবং কালারটাও কিন্তু অনেকটা চেঞ্জ হয়ে আসবে তো আমার পেঁয়াজ বেরাজটা তা মাখানো হয়ে গেছে এখন আমি পাঁচ মিনিটের জন্য এটাকে ঢাকা দিয়ে বন্ধ করে দেব তার আগে আমি দশ বারোটি কাঁচামরিচ উপরে ছিটিয়ে দিলাম এগুলো কিন্তু আমি মুখটা চিনি নেই নেই তাহলে অনেক ঝাল হয়ে যাবে রোস্ট এত ঝাল খেতে হয় না তো এখন কাঁচামরিচটা দিয়ে দিচ্ছি জাস্ট গ্রানের জন্য একটু গ্রান বের হবে সুগ্রান আসবে ভালো লাগবে মরিচগুলোকে দেখতেই পাচ্ছেন আমি খুঁদি দিয়ে ভিতরে বসিয়ে দিচ্ছি কারণ চুলা কিন্তু একদম চুলা রাস্তা একদমই লো হিটে নিয়ে আসছি এখন আমি এটা ঢাকা দিয়ে পাঁচ মিনিট দমে রেখে পরিবেশন করবো ইনশাল্লাহ আমার রান্নাগুলো আপনাদের ভালো লাগছে আমার জন্য দোয়া করবেন অবশ্যই আমার চ্যানেলটা লাইক দিবেন সাবস্ক্রাইব করবেন এবং শেয়ার করবেন আমি যেন আগে বাড়তে পারি সবাইকে আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ